নাটোরের নলডাঙ্গায় স্কুল ছাত্রী অপহরণ মামলার পলাতক আসামি আশিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে নলডাঙ্গা উপজেলার বুড়ির ভাগ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে গত 29 আগস্ট আশিক তার সহযোগীদের নিয়ে একই উপজেলার হলুদঘর গ্রামে গিয়ে ওই শিক্ষার্থীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করলেও পালিয়ে যায় আশিক। পরে এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা থানায় মামলা করলে আশিককে ধরার অভিযান অব্যাহত রাখে পুলিশ। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলতো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন, এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন, আমি যা কিছু করছি তোর ভালোবাসি করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগবে দেখবেন। সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।